নমস্কার বন্ধুরা, চৈতালির হাসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি গাজরের কাপকেক রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখি। এখানে আমি দুটো গাজর নিয়েছি, গাজরের খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার এই গাজরটাকে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন, গাজরটা গ্রেট করা হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। একটা কড়া নিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এবার এর মধ্যে গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হাফ চামচ চিনি, আর গাজরটাকে চিনির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, গাজরের সঙ্গে একদম মিলে মিশে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দেব, আর এই অবস্থায় গাজরের এই মিশ্রণটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। এখানে আমি একটা বাটি নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা, হাফ কাপ গুঁড়ো দুধ। এবার ময়দার গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ময়দার গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার যে গাজর আর চিনির মিশ্রণটাকে তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দেব। এবার গাজর চিনির মিশ্রণটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে জল দিচ্ছি, আর খুব পাতলাও না আর খুব ঘনও না একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, খুব ঘনও না আবার খুব পাতলাও না। এই অবস্থায় আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 3-4 ড্রপ। এবার ভ্যানিলা এসেন্সটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি সাইড করে রেখে দেব, তারপরে নেক্সট স্টেপে আসবো। এখানে আমি সিলিকনের মোল্ড নিয়েছি। এবার এই মোল্ডের মধ্যে আমি এইরকম কাগজের কাপ বসিয়ে দিচ্ছি। কাপগুলো সমস্ত বসানো হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবার সোডাটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এবার সোডাটা খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। 1/4 চামচ বেকিং সোডা দিয়েছি। এবার আমি এই ব্যাটারটাকে আলাদা করে রাখছি, তারপরে নেক্সট স্টেপে আসছি। আমি একটা কড়া নিয়েছি, কড়াটার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে কড়াটাকে প্রিহিট করছি 15 মিনিটের জন্য। এবারে আমি এই মোল্ডের মধ্যে এক এক করে ব্যাটারটাকে ভরে ফেলছি। 4 কাপের মধ্যেই ব্যাটারটা ভরা হয়ে গেছে। এবার আমি একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে যদি হাওয়াটা থাকে সেটা যাতে বেরিয়ে যায়। এবার নেক্সট স্টেপে আসছি। মিনিট হয়ে গেছে, কড়াটা খুব ভালোভাবে প্রিহিটেড হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার এই থালাটাকে আস্তে করে আমি কড়ার মধ্যে বসিয়ে দেব। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা আমি একটা ফয়েল পেপারকে এইভাবে সরু করে গুটিয়ে নিয়ে এইভাবে হোলের মধ্যে দিয়ে দিলাম, যাতে হাওয়াটা না বেরোয়। এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে রেখে 40 মিনিটের জন্য এটাকে বেক করব। 40 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি একটা টুথপিক নিলাম, নিয়ে এইভাবে কেকের মাঝখানে দিয়ে দিলাম। দেখুন, টুথপিকের মধ্যে কিচ্ছু লেগে নেই, তার মানে কেকটা খুব সুন্দরভাবে ভেতর থেকেও তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আমি ঢাকনাটা দিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব, তারপরে সার্ভ করব। দেখুন, কেকগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি একটা কেক এইভাবে খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর স্পঞ্জি তৈরি হয়েছে। এবার আমি এই কেকটাকে এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। আমি হুইপড ক্রিম নিয়েছি 3 টেবিল স্পুন। এবার এর মধ্যে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি, 2 ড্রপ দিলাম। এবার এই অরেঞ্জ ফুড কালারটাকে ক্রিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, হুইপড ক্রিমের সঙ্গে অরেঞ্জ কালারটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি, এর মধ্যে ক্রিমটাকে ভরে ফেলছি। এইভাবে আস্তে আস্তে করে ক্রিমটাকে ভরে নিচ্ছি। দেখুন, হুইপ ক্রিমটা আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। এবার আমি আস্তে করে এইভাবে কেকটার উপরে হুইপ ক্রিমটাকে ছড়িয়ে দেব। এবার ওপর থেকে এইভাবে বলগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ক্যারোট কেকই কাপকেক আমি সাজিয়ে নিচ্ছি। খুব অল্প সময়, সামান্য উপকরণেই
তৈরি হয়ে যায় এই ধরনের অসাধারণ গাজরের কেক, যা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবে।